আরও একটি গৌরবের মুহূর্ত পেল বাংলাদেশ ক্রিকেট। যে কোনো বিশ্ব আসরে যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো মাইত্রী অস্ট্রেলিয়ার নারী দলকে হারিয়েছে লাল সবুজের দলটি। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে 7 উইকেটে জয় পায় টাইগ্রাসরা। টসে জিতে বাংলাদেশকে 131 রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া, যা 12 বল হাতে রেখেই টপকে যায় দিশা দিলারারা। দক্ষিণ আফ্রিকার উইলোমোর পার্ক আজ ভেসেছে ইতিহাস গড়া উচ্ছ্বাসে। নিজেদের প্রথম বিশ্বকাপের অভিষেক ম্যাচে জয় নিশ্চিতের পরই ডাগ আউট থেকে ছুটে এসে দুই অপরাজিত ব্যাটার স্বর্ণা ও সুমাইয়াকে জড়িয়ে ধরেন সতীর্থরা। বাংলাদেশ নারী ক্রিকেটের নতুন বছর শুরুই হলো ইতিহাস গড়ার মাধ্যমে। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে আসর শুরু করলো টাইগ্রাসরা। অবিশ্বাস্য হলেও সত্য, যাওয়ার সময়ই দলের অধিনায়ক দিশা বিশ্বাস বলে গিয়েছিলেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন তারা। টুর্নামেন্টের সেই উদ্যমের প্রমাণ প্রথম ম্যাচেই দিয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেটের বিশ্ব আসরে অস্ট্রেলিয়াকে হারানোর সুখস্মৃতি নেই বাংলাদেশ ক্রিকেটে, তবে অনূর্ধ্ব-১৯ মেয়েদের হাত ধরে সেই খরাও কাটালো বাংলাদেশ নারী ক্রিকেট। বিনোনী স্টেডিয়ামে টি-20 ম্যাচে এদিন টস জিতে ব্যাট করতে নামে অজিরা। টপ অর্ডারের ব্যর্থতায় অবশ্য ভালো শুরু পায়নি তারা। ক্লাইড মোরের হাফ সেঞ্চুরি ও ইলা হাইওয়ার্ডের 35 রানে 5 উইকেটে 130 রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। মারুফা আক্তার ও দিশা বিশ্বাস নিয়েছেন 2টি করে উইকেট। জবাবে ওপেনার মিষ্টি সাহা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন। আফিফা প্রত্যাশা ও দিলারা আক্তারের 65 রানের পার্টনারশিপে ম্যাচে আধিপত্য করে বাংলাদেশ। এরপর স্বর্ণা আক্তারের 23 ও সুমাইয়া আক্তারের 31 রানে দুর্দান্ত ফিনিশিং পায় লাল সবুজের দলটি। ফলে 12 বল ও 7 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিশাল মাঠে বাংলাদেশের 4 ছক্কার ইনিংসগুলো প্রশংসা কুড়াচ্ছে পুরো ক্রিকেট বিশ্বের। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস।